মালতি? ও তুই, আমি ভাবলাম কে না কে। এখানে একা বসে আছো কেন? বাড়ির ভেতরে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য এখানে বসেছিলাম। তুমি বোর হয়ে যাচ্ছো, আমাকে খেলার জন্য ডাকতে পারতে। আমি ভাবলাম তুই হোমওয়ার্ক করছিস, সেই জন্য তোকে ডেকে আর ডিস্টার্ব করিনি, বুঝতে পারলি? হোমওয়ার্ক সেটা আমি রাতেই শেষ করে ফেলেছি। চলো এবার আমরা খেলি। ঠিক আছে, খেলবো আমি, কিন্তু কি খেলা খেলবো? চলো ব্যাডমিন্টন খেলি। আরে এই গরমে? না না না, অন্য কোনো খেলা থাকলে বল, ইনডোর গেমস। তাহলে লুকোচুরি খেলি। ওকে, তাহলে তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও, আমি বাড়ির ভেতর গিয়ে লুকাচ্ছি, যখন আমি আসতে বলবো তখন আসবে। ওকে, ডান ডান। আসবো, এসো। আমি গিয়ে মালতির ঘরে লুকিয়ে পড়ি। কোথায় লুকোই? হ্যাঁ, এই ঘরে গিয়ে লুকাই। নিজের ঘরে গেছে হয়তো। কি হলো বৃন্দাকে তো কোথাও দেখছি না। বাড়ির ভিতরে যতক্ষণ থাকবে মালতির মতন নাটক করতে হবে, সেটাই বলেছিলাম, তাই বাইরে কোথাও গেছে মনে হয়। আমরা মালতি বলে ডাকি, ওরা বৃন্দা বলে ডাকছে কেন? কি নিয়ে কথা বলছে শুনতে হবে। হে ভগবান, শোনো, শুধু বৃন্দা একা নয় গো, আমারও এখানে তোমার বন্ধু রমা প্রভাসে যে নাটক করতে খুবই কষ্ট হচ্ছে, বুঝলে? আমি তো তোমার বর, বলো, বন্ধু বন্ধু বলে তোমার থেকে এভাবে দূরে থাকতে আমারও কষ্ট হয় মল্লিকা। কিসের এত কষ্ট বলছো? রাজশেখর মারা গেছে বলে এই বাড়ির সব সম্পত্তি আমরা কব্জা করতে এই বাড়িতে এসেছি। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। রাজশেখরের কাছে শুধুমাত্র এই বিল্ডিং আর মহলটাই আছে ভেবেছিলাম, কিন্তু আমি জানতে পেরেছি যে এই মহলে এমন একটা জায়গা আছে যেখানে অনেক সম্পত্তি রাখা আছে। শুধু একবার ওই জায়গার সন্ধান কোনোভাবে পেয়ে যাই, তারপর আমরা এখান থেকে চলে যাব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো সোনা। ঠিক আছে। তোমরা দুজন স্বামী স্ত্রী, বন্ধু আর বান্ধবী বলে নাটক করছো? আমাদের সম্পত্তি চুরি করার প্ল্যান করছো? আমার দাদু তোমাদের মতো চিটিংবাজদের নিয়ে যাওয়ার জন্য টাকা জমায়নি। দাদু আমার বাবার জন্য রেখে গেছে, তোমরা ওগুলো চুরি করার জন্য নাটক করছো? আমি এখনই গিয়ে আমার বাবার কাছে বলছি। আরে আরে, দেবসেনা, 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 দাঁড়াও, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দেখো, আরে দাঁড়াও, দেখো, দেবসেনা, 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 আমার কথা শোনো, দাঁড়াও, বলছি, দাঁড়াও, দাঁড়াও, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দাঁড়াও, দেবসেনা, দেবসেনা, দাঁড়াও, আরে দেবসেনা, আরে দেবসেনা, দেবসেনা, দেবসেনা,
দেবসেনা, দেবসেনা, দেবসেনা ওঠো, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, দেবসেনা, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, দেবসেনা, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, আরে দেবসেনা, 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 কান্নার থেকে রবি তো বের হচ্ছে, দেবসেনা, এরকম হলো কি করে, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেবসেনা ওঠো মা, দেবসেনা, দেবসেনা, আরে আরে এই যে হচ্ছে বাড়িতে কে জানে, দেবসেনা, দেবসেনা ওঠ মা, দেবসেনা, ওর তো কান থেকে রক্ত বের হচ্ছে, দেবসেনা তাড়াতাড়ি তাড়াতাড়ি কাছে নিয়ে যাও, দেবসেনা হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, দেবসেনা সিস্টার পাল স্যার ঠিক আছে তো অরুণ 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 দেবসেনা এখন কেমন আছে ভিতরে ট্রিটমেন্ট চলছে ডক্টররা কিন্তু এখনো কিছু বলেননি তুমি একদম চিন্তা করো না বাবা আমাদের দেবসেনার কিচ্ছু হবে না শুধু সামান্য চোট লেগে থাকবে দেখবে ভালো হয়ে যাবে চিন্তা করো না দেবসেনার কোনো বড় বিপদ নেই তো বাঁচবে কিনা এখনো বলতে পারছি না মাথায় বড় চোট লেগেছে বলে ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে সেন্সিটিভ নার্ভগুলো হার্টের কাছে থাকার কারণে খুব বেশি দেরি করা যাবে না সেই জন্য অপারেশনের ব্যবস্থা করেছি অপারেশন করার পর দেবসেনার কিছু হবে না তো বাচ্চাটার বয়সের তুলনা করলে এটা ওর কাছে বড় অপারেশন কিন্তু বাচ্চাটার প্রাণ বাঁচাবার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই আমরা চেষ্টা করব আমরা প্রাণপণে চেষ্টা করব বাকি সব কিছু ওই ভগবানের হাতেই রয়েছে আপনি ভয় পাবেন না লেটস হোপ ফর দ্য বেস্ট Thank you.
মাতা, মেরি মাতা, আমাদের সকলের মাতা, এখন প্রতিটা মুহূর্তে মাতা মেরি আমাদের সহায় থাকুন। প্রত্যেকটা মানুষের শুভবুদ্ধি জাগ্রত হোক, প্রত্যেকে যেন প্রভুর শরণে আশ্রয় নিতে পারি। আমেন। অপারেশন করার ব্যবস্থা করা হচ্ছে।